কে তুমি? নিয়ে যান নিয়ে যান নিয়ে যান বাবু, একেবারে দিশি টাটকা রুই আছে, আর মাত্র একটাই পড়ে আছে, খুব ভালো মাছ। বটে, তা কত করে দিচ্ছ তোমার এই দিশি টাটকা রুই? একদম বাবু একদম, 180 করে, একেবারে সকালের টাটকা ধরা মাছ। ঠিক আছে ঠিক আছে, তবে 80 নয়, ওই 70 করে নিও। কিরে হরি! এই জি বাবু। ও, ওই মাছটা আমি নেব, তুই জানিস বাজারে সেরা মাছটা সবসময় আমিই নিই। আচ্ছা বাবু ঠিক আছে। এই ঠিক আছে মানে? মাছটা নিয়ে দরদাম করলাম আমি, আর তুমি শেষে এসে বলছো মাছটা তুমি নেবে? এই হরি, মাছটার কত দাম হয়েছে রে? আমি 180 বলেছিলাম, উনি 170 দিচ্ছিলেন। শোন হরি, আমি তোকে 200 দিচ্ছি, ওই মাছটা আমাকেই দে। এই বেটা হরি, এটা কিরকম হলো? কিরকম আবার হলো? পয়সা ফেঁকো, তামাশা দেখো। হ্যাঁ ঠিক আছে, এটা তোলা রইলো, এর হিসাব আমি তোর থেকে পরে নেব। এক মাথা রাগ নিয়ে নন্দ বাজার থেকে কাঁচা সবজি নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। ঠিক আছে, আমিও দেখে নেব, আমার হাতের মাছ কেড়ে নেওয়া একমাকে শীত যায় না। হ্যাঁ, দিন আমারও আসবে, তবে মাছ নিয়ে যাইনি দেখলে আমার বউ বাড়ি মাথায় করবে। যা রণচণ্ডী বউ আমার, বাজার থেকে তো কাঁচা সবজি নিয়েছি, যাই বাড়ি গিয়ে দেখি আমার কপালে আজ কি নাচছে। এই যে বলি, বাজারে তো সেই কখন গেছো, এতক্ষণ ধরে কি ঘটিটা উল্টাচ্ছিলে শুনি? মানে ওই একটু, আসলে থাক দেখি কি ছিরির বাজার এনেছো। সজনের ডাঁটা? কেন, বেশ মোটা মোটা। মুড়ো ঝাঁটা? ফুলকপি? সতেজ, বেশ তাজা। পোকায় খাওয়া হাজা। বলি এই এই মিনসে, তোমার মাছ কোথায় গেল? শোনো না শোনো না লক্ষ্মীটি, আমি মাছ কিনতে গিয়েছিলাম কিন্তু আমি তোমার আর একটা কথাও শুনবো না। সেই বিয়ের পর থেকে আমার হাড় মাছ সব জ্বালিয়ে এক করে দিল। শোনো শোনো গিন্নি, আমি সত্যি মাছ আনতে গিয়েছিলাম আসলে। নন্দর বউ তার কোনো কথাই না শুনে বাজার করার ব্যাগ হাতে করে ঘরের ভিতরে চলে গেল, আর নন্দ সেখানেই মন খারাপ করে দাঁড়িয়ে রইল। তুমি তো আমার কোনো কথাই শুনলে না। নন্দ আসলে কাজের মধ্যে তাদের গ্রামেরই সুবর্ণখালে নৌকা ফেরি করে বেড়ায়, আর সেই উপার্জনের টাকা দিয়েই তাদের সংসার চলে। সারা বছর এই খালের মধ্যে জল থাকে না, নদীতে জল বাড়লেই এই সুবর্ণখাল পরিপূর্ণ হয়ে ওঠে, আর পাশাপাশি গ্রামের মানুষ খুব সহজেই খাল পাড়া পার করে এক গ্রাম থেকে অন্য গ্রামে পৌঁছে যেতে পারে। বউটা আমার কথা কানেই নিল না, কথা শুনলে তো আসল ব্যাপারটা খুলে বলবো,
রাগে গজগজ করতে করতে চলে গেল। আর যদি বাজার থেকে মাছটা নিয়ে আসতাম তাহলে কোনো ঝামেলাই হতো না। সব ঝামেলার গোড়া হলো ওই বনমালিটা। আচ্ছা, ওর মতো কি আমার অনেক টাকা আছে যে বেশি দাম দিয়ে মাছ কিনব? না, সব ঘাটগুলোই তো দেখছি ফাঁকা। এই বেলাও কি তবে খালি হাতে বাড়ি ফিরতে হবে নাকি? ওরে বাবারে, সকালবেলায় মাছ না নিয়ে যাওয়ার জন্য বউ তেতে আগুন হয়েছিল। আবার এখন যদি খালি হাতে ফিরি তাহলে সেই আগুনে হয়তো আমাকে জ্বালিয়েই দেবে। না না, আরো একটু এগিয়ে যাই। ওই তো সামনে একটা ঘাট আছে না, এই ঘাটে তো এর আগে কোনোদিন খেয়া নিয়ে আসিনি। তবে যাই, ওই ঘাটেই আজ খেয়া নিয়ে অপেক্ষা করি। নন্দ তার বউয়ের ভয়ে আজ অনেক দূরে অচেনা এক ঘাটে তার নৌকা নিয়ে এসেছে ফেরি করার জন্য। এদিকে সূর্যদেব আকাশের কোলে ঢলে পড়েছে। সেই খালপাড়ের ঘাটে অন্ধকার নেমে এসেছে। এ যে অন্ধকার করে এলো, এখনো তো এদিক ওদিক কাউকে দেখছি না। আমার রান্না তো প্রায় শেষ হয়েই এলো, কিন্তু সেই মানুষটা এখনো বাড়ি ফিরল না। সকালে না হয় মাছ না নিয়ে আসার জন্য আমার একটু অভিমান হয়েছিল। রোজ কি আর শুধু ভাত খাওয়া যায়? সেই যে কোন সকালবেলা মানুষটা বেরিয়ে গেল, এখনো তার ফেরার সময় হলো না। মানুষটার আবার কোনো বিপদ আপদ হলো না তো? ও মশা, ধুর ছাই, ভাল লাগে না। বেশ শান্তিতে ঘুমাচ্ছিলাম, ব্যাটার মশা এসে ঘুমটা কেচিয়ে দিল। এ কি, একজন ওইখানে দাঁড়িয়ে আছে না? এই যে আমি আমি ওই নৌকার মাঝি। ওই পারে যাবেন নাকি? হ্যাঁ যাবো তো, তুমি নিয়ে যাবে আমাকে ওই পারে? কেন নিয়ে যাব না, আমার তো ওইটাই কাজ। তবে 20 টাকা লাগবে কিন্তু। ঠিক আছে, তবে আমার একটা পুটলি আছে, আমি ওটা আমার ওই কুঁড়ে ঘর থেকে নিয়ে আসি। কুঁড়ে ঘর? এ কি, এখানে কুঁড়ে ঘর এলো কোথা থেকে? আমি যখন এই ঘাটে এলাম তখন তো এখানে কিছু ছিল না। এই যে শোনো, কে তুমি, কি তোমার পরিচয়, আর তুমি একা সন্ধ্যের পর এই খালপাড়ের বাঁশতলায় কি করছো? আমি তো এখানেই থাকি। এই খালপাড়ের বাঁশতলা আমার খুব ভালো লাগে। আমি তো মরার পর থেকে এই খালপাড়েই ঘুরে বেড়াই। মরার পর মানে? কে তুমি? হে
নন্দ কোনো প্রকারে সেদিন ওই খালপাড়ের বাঁশতলা থেকে নিজের নৌকা নিয়ে পালিয়ে এসেছিল। আর তার সাথে ঘটে যাওয়া ঘটনা সে তার বউকে কিচ্ছু বলেনি। নন্দর সাথে ওই ঘটনাটি ঘটার পর থেকে সে দিনের আলো ছাড়া কখনোই আর নৌকা নিয়ে খালে নামতো না।